স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পরবর্তী তিন বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় বাংলাদেশকে বিভিন্ন দেশ এবং বাণিজ্য সংগঠন থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাণিজ্য সুবিধা দিতে দর কষাকষি করতে হবে এবং তার জন্য যে দক্ষ জনবল প্রয়োজন তা এখনও গড়ে ওঠেনি। রাজধানীর সিটা মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এইসব তথ্য জানায়। সিপিডি বলছে, 2026 থেকে 2029 সালের মধ্যে বাংলাদেশকে বাণিজ্যের অগ্রাধিকার সুবিধাগুলো কীভাবে পাওয়া যায় সেটা নির্ধারণ করতে হবে। তৈরি পোশাক শিল্পের নির্ভরতা থেকে বেরিয়ে রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য সুবিধা নিতে তৈরি পোশাকের বাইরে শত কোটি ডলার রপ্তানি আয়ের চারটি খাতকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশের এই যে তিনটি বছর পেয়েছি, এই তিনটি বছরকে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু এই তিনটি বছরের কোনো দান থাকবে না। বাংলাদেশে এই গার্মেন্টস সেক্টর নির্ভরতা থেকে বের হয়ে এসে আরেকটি বিকশিত বহুমুখীকরণ অর্থনীতির ভিতরে আমাদের ঢোকা। উই আর প্রিপেয়ারিং আওয়ার সেলফ ফর ডাইভার্সিফাইড এক্সপোর্ট অ্যান্ড ডাইভার্সিফাইড প্রোডাক্ট। ইকোনমিক এক্সপার্টের সাথে সাথে লিগ্যাল এক্সপার্টের আমার মনে হয় দরকার হবে, বিকজ আমরা সামনে যখন যাব, যখন ডেভেলপিং নেশন হিসাবে, তখন আমাদের কিন্তু এই ডিসপিউটগুলো নিয়ে কথা বলতে হবে।